ধন্যবাদ। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো, মূলত আমি একটা স্লাইড বানাবো, সেই থিন সেকশন স্লাইডে কিভাবে গ্লু লাগাতে হয়। গ্লু বলে আমরা যখন পলিশ করি, পলিশ করার পরে সাপোজ আমি এই প্রথম এই স্লাইডটা নিয়ে শুরু করব। এটা মূলত এটা আমি জাস্ট ওভেন থেকে বের করলাম, এই যে একটা স্যাম্পল, এটা জাস্ট আমি পলিশ করেছি, সুন্দরভাবে পলিশ করা, একেবারে যে গ্রেন সাইজ গ্রাইন্ডার মেশিন, সেই মেশিনের সাহায্যে আমি পলিশ করেছি। পলিশ এখানে 1000 পর্যন্ত আমি গিয়েছি। যাওয়ার পরে আমি এখানে জাস্ট লাগাবো, অর্থাৎ এই যে আমাদের যে স্লাইড রয়েছে, এই স্লাইডগুলো আমি লাগাবো। প্রথমে আমি স্লাইডটা খুলি। আমাদের এক্ষেত্রে কী কী লাগবে তার একটা বেসিক, যেগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। এটা আমার অ্যালুমিনিয়াম এন্ড ফয়েল পেপার, মূলত আমি একটু রেখে দিই এখানে। অ্যালুমিনিয়াম ফয়েল পেপারের উপর প্রথমে আমি এটা রাখবো, এটা আমি একটু ছিঁড়ে নিলাম, এটা আমি একটু ছিঁড়ে নিলাম, ছিঁড়ে নিয়ে আমি একটু রাখলাম, এটা আমি একটু জাস্ট এখানে রেখে দিলাম। এরপরে আমি একটা স্লাইড আমি একটা বের করতেছি, আমি একটা স্লাইড বের করবো। মূলত স্লাইডের সাইজ হলো এটা এটা 28x48 সাইজ। এই স্লাইডটা মূলত আমি এখানে এটার পর রাখলাম। আমি এখানে রেখে আমি জাস্ট আমি একটা বেসিক যে বিষয়টা দেখাই, আমি মূলত আমি এইভাবে আমি লাগানোর চেষ্টা করবো, এইভাবে লাগাবো, এই পলিশ সারফেসের উপর একটা লাগাবো। কিন্তু আঠা লাগাতে গেলে আঠা দিয়ে লাগাতে হবে, সেই আঠাটা হলো এই হলো আঠা, এটা হলো আঠা, এই আঠাটা একটা মিক্স, মূলত দুটো কম্বিনেশন, এই একটা আঠার একটা কম্বিনেশন, একটা পার্ট রেজিন মূলত, আর এটা আর একটা, এই দুইটা। এখন আমি লাগানোর সময় যে বেসিক যে কাজটা সেটা হলো এটা দিয়ে আমি এই দুটো আঠাকে মিক্সিং করে তারপরে আমি লাগাবো। এটা গরম থাকলে জাস্ট ওভেন থেকে 60 ডিগ্রি তাপমাত্রা থেকে আমি জাস্ট বের করলাম, এটা দ্রুত আমি এর কাজটা করে ফেলবো, কারণ তাহলে গরম থাকলে খুব সুন্দর হয়, যেহেতু এটা ভিসকাস, খুবই ভিসকাস। এটা আমি অল্প একটু পরিমাণ আমি একটু নেবো এখানে নিয়ে। আঠাটা নেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে যে এটা যেন বাবল না থাকে, এর মধ্যে বুদবুদ তৈরি না হয়। বাবল তৈরি হলে প্রবলেম হবে, সেজন্য আমাদের এটা খুবই আঠালো, এটা আঠালো, এটা মোছার জন্য আবার সাধারণ ওয়াটার দিয়ে মুছবে না, এটা মিথানল রয়েছে, এজন্য এই মিথানল দিয়ে আমরা এটা মুছটা জাস্ট ইউজ করলে এটা মুছা যাবে। এখানে আমি আরেকটু নিচ্ছি, এখানে সামান্য একটু পরিমাণ, যাতে একটা স্লাইডের জন্য আমি নেব, এটার উপরে আমি লাগাবো না, স্টিক টু সাইডে রেখে এটা আমাকে লাগাতে হবে। এরপরে আমি জাস্ট এটা নিলাম, এটা দিয়ে আমি ধীরে ধীরে এটা মিক্সিং করতে হবে আমি, কারণ আমরা এখন এটা লাগানোর পরে আমরা স্লাইড কাটার যে মেশিন, স্লাইড কাটার সেই মেশিনে জাস্ট 1 ইঞ্চি পরিমাণ, এতটুকু পরিমাণ রেখে আমরা কেটে নেব। এই জন্য এখানে খুবই সুন্দরভাবে কাটাটা গুরুত্বপূর্ণ। যাই হোক, এখন আমার মনে হচ্ছে হয়ে গেছে, এখন এটাকে আমরা ড্রাই করব, মানে শুকাতে হবে। অ্যাটমসফিয়ারিক যে তাপমাত্রা, নর্মাল রুম টেম্পারেচার, সেই রুম টেম্পারেচারে আমরা মূলত শুকাবো। আমরা এই জন্য একটা রেখে দেব, একটা সুন্দর করে কোনো একটা ইয়েতে আমরা এইভাবেও রাখতে পারি, তাহলে একটু চাপ পড়লে এটা সুন্দরভাবে আঠাটা লেগে যাবে।